তো দেখো বন্ধুরা, কদিন প্রোগ্রাম ছুটি ছিল, 3 দিনের মতো, 2 থেকে 3 দিন প্রোগ্রাম ছুটি ছিল। তোমাদের দাদা আবার নিজে বাজার করে নিয়ে এসছে। যখন নিজে বাজার করে নিয়ে আসে, এরকম এক বস্তায় নিয়ে আসে, এই দেখো মাছ নিয়ে এসছে, তারপরে অনেক সবজি নিয়ে এসছে। মাঝখান থেকে ওই ঢলা লঙ্কাগুলো আমার বাঁশ দিয়ে দিল, অনেক বড়। দেখতে থাকো, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে মানে কত কিছু নিয়ে এসছে। পটল, পেঁপে, মনে হচ্ছে অনেক দিনের পেঁপে নিয়ে চলে এসছে, মানে 1 বছর হয়ে যাবে যা অবস্থা, এত পেঁপে নিয়ে এসছে। তো আম, এগুলো কি রাঙা আলু, লেবু, গাজর, মটরশুঁটি, পটল, সেগুলো কি শসা, আর কি ছিল, ধনে পাতা, তারপরে সজনে ডাঁটা, আর সেটা কি খরমুজ না তরমুজ, আর ওইটা, আর ওই যে লঙ্কাগুলো নিয়ে এসছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো এখন প্রায় বাজে 8টা পেরিয়ে গেছে, তোমাদের দাদা প্রোগ্রামে বেরিয়ে গেছে। আজকে সকাল থেকে খুব মানে খারাপ যাচ্ছে, সকাল সকাল এই যে এখানে আমার এখানে, তারপরে এখানে এই যে একটা ছোটো করে দাগ, এগুলোতে মানে সকালে মায়ের জন্য মা চপ ভাজতে মানে ওই চপ ভাজতে বলেছিল, আমি বেগুনি আর লঙ্কার চপ বানিয়ে দিয়েছিলাম। এই গোল গোল লঙ্কাগুলো যেগুলো তোমাদের দাদা বাজার মানে নিয়ে এসছে দেখিয়েছি, সেইগুলো বেসন দিয়ে ভাজছিলাম ফটাফট করে। আমি জানি ওরকমই ফাটে, তাই দূরেই দাঁড়িয়ে থাকি, নাহলে লঙ্কাটা মাঝখান দিয়ে চেলা করে দিই। তো আজকে তাড়াহুড়ো করে এমনি দিয়ে দিয়েছি, দূরেই দাঁড়িয়েছিলাম, বাট দূরে দাঁড়িয়েছিলাম, অতক্ষণ ফাটেনি, তুলতে যাচ্ছি সেই সময় ফেটে গেছে। আর এই সাইডের মুখটা ছিল, তাই এই সাইডের মুখে মানে পড়ে গেছে। প্রথমে আমি সঙ্গে সঙ্গে হলুদ কাঁচা দুধ মেখে নিয়েছিলাম, ভাবছিলাম আর কালো দাগ টাগ হবে না, বাট কিছুক্ষণ ধুয়ে নেওয়ার কিছুক্ষণ পরে দেখি এখানে পুরো কালো হয়ে গেছে, প্যাচ প্যাচ করছে, মানে রস রস টাইপের। তারপরে এই সন্ধ্যাবেলা বিকেলে ঘুম থেকে উঠে দেখি ঢুলি হয়ে গেছে, কালো হয়ে পুরো কিরম একটা হয়ে গেছে। তো দেখলে বন্ধুরা গালে কি সুন্দর স্ট্যাম্প পড়ে গেছে, তার উপরে আবার তোমাদের কুমার অভিজিৎ দার কত কথা শুনতে হচ্ছে, সাবধানে কাজ করতে পারেনি, সারা জীবনের মতো এটা দাগ রয়ে যাবে, আর ঠিক হবে নি, উমুক তুমুক হ্যান ত্যান কত কিছু বক বক শুনতে হচ্ছে, মানে একে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আবার ওর যত মানে ইয়ে কথা, মানে কি বলবো, বাচ্চারা বদমাশি করলে যেরকম তার উপরে মা পেটায় রাগে, সেরকম আমি কি এটা ইচ্ছা করে করেছি নাকি, কেউ ইচ্ছা করে কারোর গাল খারাপ করে, আমাকে কত কিছু শোনাচ্ছে, এটা কি ঠিক? এমনি অবস্থা খারাপ। আজকে তো আগের ভিডিওটা কালকে বানিয়েছিলাম, কালকে ঘটনাটা ঘটেছে, আজকে এখন সন্ধ্যাবেলা দুপুরে ঘুমিয়েছি এখানে, কালকে এরকম বড় ঢুলি হয়ে ঢুলিটা ভুলে এইভাবে হাত দিয়ে এই করে দিয়েছি, ঢুলি ফাটাস হয়ে গেছে, মাঝখানে ছাল বুঝতে পারছি না, ছাল উঠে গেছে মাঝখানে, এই জায়গাটা এখন ফাঁকা একেবারে, কি বলবো, এইভাবে হাত রাখলে কি জ্বালা করে, মানে একেবারে স্কিনের বিষয় ভেতরের উপরে পড়ে, যেটা যা হোক এটা ঠিক আছে। পুরো এই দিকের এখান থেকে তেলটা ছিটকিয়েছে, এগুলোতে এখানেও একটা কালো দাগ হয়ে গেছে, ব্রিসের উপর দিয়ে কি করে হয়ে গেছে বুঝতে পারিনি, খুব খারাপ। আজকে তো মাছ ভাজছিলাম, ভাজার সময় এত দূর থেকে খুন্তি নিয়ে মাছগুলোকে দিচ্ছি, মানে ভয়ে আজকে, এমনিতে ওরকমই মাছ ভাজার সময় বা যে কোনো তেলে কিছু জিনিস ছাঁকার সময় ওরকমই করি, বাট কালকে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তো আপনারাও দিদি ভাইদেরকে বলছি এভাবে সাবধানে কাজ করবেন, নাহলে আমার মতো এরকম এখন জ্বালা করছে ভীষণ, মানে যেখানে ছাল উঠে গেছে আর কি, মাঝখানে ঢুলিটা ফেটে ছালটা পুরো উঠে গেছে, বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না, ছালটা যে উঠে ওই গোল মতো, মুখটা দাগ হয়ে গেল আমার থেকে বেশি, ওরই লাগছে
আবার আবার দেখতেছে মুখটা কি করে দিয়েছো, দাগ হয়ে গেছে, সারা জীবন রয়ে যাবে। আগেই বললাম কত কিছু শোনাচ্ছে, কি আর করা যাবে, এখন ভীষণ জ্বালা করছে। দাগ মেটানোর কিছু যদি দেখি পাওয়া যায় কিনা। তো ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে এটুকুই। কারোর যদি জানা থাকে এই দাগটা মেটানোর উপায় কমেন্ট করে জানাবে অবশ্যই। বাই।